আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের নন মেজর একটি সাবজেক্ট স্বাধীন বাংলাদেশের অবদান ইতিহাস এর সাজেশনটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকে আমরা মূল 12টি প্রশ্ন রেখেছি আর এই প্রশ্ন থেকে কিন্তু আপনারা নিশ্চিত কমেন্ট পাবেন, তাই অবশ্যই আপনারা এই 12টি প্রশ্ন করবেন। তো আপনারা কিন্তু এই যে সাজেশনটি ফলো করবেন তারা হচ্ছে সেশন 2020 এবং 2021, আর আপনাদের একদম অনুষ্ঠিত হবে 2022-এ। হয়তো কিছুদিনের মধ্যেই আপনারা রুটিন পেয়ে যাবেন এবং আপনাদের পরীক্ষাও শুরু হয়ে যাবে। তো দেখুন, আমরা আপনাদের জন্য খ বিভাগের মূলত প্রশ্নগুলো রেখেছি, অর্থাৎ আজকে যে প্রশ্ন সাজেশনটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে খ বিভাগের প্রশ্ন। প্রথমেই রয়েছে মুজিবনগর সরকার সম্পর্কে টিকা লেখো। তার আগে বলে রাখছি, আপনারা যারা এই পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নিত্য দিনের ভিডিও পেতে। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার, চলুন তাহলে আমরা বাকি প্রশ্নগুলো দেখে নিই, তবে তার আগে আবারও বলছি আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখুন, 2 নম্বরে যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে টিকা লেখো। এরপরে 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে বঙ্গবন্ধুর 27 মাসের ভাষণের গুরুত্ব লেখো। 4 নম্বর দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন রয়েছে অপারেশন চার্চলাইট কি। 6 নম্বর লাহোর পুস্তকের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল। 6 দফা 7 নম্বর প্রশ্ন রয়েছে 6 দফা কর্মসূচিকে কেন বাঙালির ম্যাগনে কাটা বলা হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নারী সমাজের ভূমিকা লেখো। তবে হ্যাঁ, আপনারা যারা এই স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থান ইতিহাসের গ বিভাগের প্রশ্ন পাননি, অর্থাৎ আমরা গ বিভাগের সাজেশনটাও দিয়ে রেখেছি, আপনারা যারা সেই বিভাগের সাজেশনটা এখনো পাননি তারা কিন্তু অবশ্যই সেই সাজেশনটি ফলো করবেন। সেখানে মাত্র 11টি প্রশ্ন দেওয়া আছে, আপনারা 11টি প্রশ্নের মধ্যে থেকে ইনশাল্লাহ 5টি প্রশ্নে কিন্তু কমন পেয়ে যাবেন। তাই অবশ্যই আপনারা যারা এই পর্যন্ত গ বিভাগের প্রশ্নটি দেখেননি তারা কিন্তু সেই প্রশ্নগুলো দেখে নেবেন, ওই সেই সাজেশনটি দেখে নেবেন। আর যারা সেই ভিডিওটি খুঁজে পাবেন না তারা কিন্তু অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সটি চেক করবেন, আমরা সেখানে সেই গ বিভাগের প্রশ্নের সাজেশন লিঙ্কটি দিয়ে দেবো। এরপরে রয়েছে দেখুন সামরিক শাসনের বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করো। 10 নম্বর রয়েছে বাংলা নামের উৎপত্তি সম্পর্কে টিকা লেখো। 11 নম্বর রয়েছে অখণ্ড স্বাধীন বাংলার রাষ্ট্র গঠনের উদ্বেগ সম্পর্কে সংক্ষিপ্ত লেখো। 12 নম্বর রয়েছে মহান মুক্তিযুদ্ধের যে কোনো 2টি সেক্টর সম্পর্কে আলোচনা করো। তাহলে এই ছিল আমাদের আজকের সাজেশন। অবশ্যই আপনারা প্রত্যেকটি সাবজেক্ট অনার সেকেন্ড ইয়ারের সবগুলো সাবজেক্ট কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া আছে, তাই অবশ্যই আপনারা সেই সাজেশনগুলো দেখে নেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধু বান্ধবের মাঝে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।